সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে সদ্য প্রকাশিত কর্মসংস্থান পত্রিকা, যেটি মে মাসের 2 তারিখে অর্থাৎ গতকাল প্রকাশিত হয়েছে, সেটি সম্বন্ধে আলোচনা করব। আপনারা সকলে জানেন যে বর্তমানে কর্মসংস্থান হলো এমন একটি পত্রিকা যেখানে আমরা জীবিকা সংক্রান্ত এবং বিভিন্ন ধরনের পরীক্ষা, নিয়োগ, বিজ্ঞাপন ইত্যাদি সংক্রান্ত আমরা তথ্য পেয়ে থাকি। এই কর্মসংস্থান পত্রিকা দীর্ঘদিন ধরে লকডাউন থাকার ফলে বন্ধ ছিল, গতকাল তার প্রকাশিত হয়েছে। আজকে আমরা দেখব এই ভিডিওতে যে এই 2রা মে-র কর্মসংস্থান পত্রিকাতে ঠিক কোন কোন চাকরি বা কোন কোন তথ্য রয়েছে যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা যারা এই ভিডিওটিকে দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট করুন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন, এবং যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন বা নতুন প্রথমবারের জন্য আমার চ্যানেলটিকে দেখছেন অতি অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটন সিলেক্ট করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই আমাকে করে রাখুন। চলুন বেশি দেরি না করে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। এই দেখুন আপনাদের সামনে রয়েছে ভলিউম 33, 2nd May 2020 কর্মসংস্থান। ঠিক আছে, প্রথমেই আমাদের সামনে যে খবরগুলো রয়েছে আমরা একটা একটা করে খবরগুলো দেখতে থাকি। সবার আগে দেখুন রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে পুর নিগমে 93 পরিবেশ বন্ধু। হ্যাঁ, 93 জন পরিবেশ বন্ধু নেওয়া হবে, এবং এটা কিন্তু শারীরিকভাবে সক্ষম ছেলে এবং মেয়েদের, অর্থাৎ ছেলে মেয়ে সবাইকে নেওয়া হবে 93 জন। কি বলা হচ্ছে, কলকাতা পুর নিগমে কাজের জন্য পরিবেশ বন্ধু ও ডোম পদে 93 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। শারীরিকভাবে সক্ষম ছেলে মেয়েদের আবেদন করতে পারেন, পরিবেশ বন্ধু পদের বেলায় বাইরে ঘোরাঘুরি কাজ করার দক্ষ থাকতে হবে, অর্থাৎ পরিবেশ বন্ধুর যে পদটি সেটির জন্য বাইরে ঘোরাঘুরি করতে হবে। পুর নিগমের স্বাধীন করা পঞ্জিকা, টয়লেট পরিষ্কার করা, রাস্তার পশুর মল, ড্রেন, নালা ইত্যাদি পরিষ্কার করা সংক্রান্ত কাজ করতে হবে। অর্থাৎ এই পরিবেশ বন্ধুদের এই সমস্ত কাজ, যে কি টয়লেট পরিষ্কার করা, রাস্তায় পশুর মল পরিষ্কার করা, ড্রেন, নালা এগুলো পরিষ্কার করার কাজ করতে হবে। আর যেগুলি ডোম রয়েছে, ডোমের পদটি সেদের কী করতে হবে, রাস্তা, ড্রেন, নালা থেকে পশুর মৃতদেহ বহন করা সংক্রান্ত কাজগুলি করতে হবে। বয়সটা একবার দেখে নিন, 1/1/2020 হিসাবে 18-40 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, OBCরা 3 বছর ও প্রতিবন্ধীরা এরপরে 2-এর পাতায়। চলুন আমরা 2-এর পাতায় এবার দেখে নিন। এই যে দেখুন, প্রতিবন্ধী যথাযথ বয়সে ছাড় পাবেন। শূন্য পদটা দেখে নিন, পরিবেশ বন্ধু পদে 90টি এবং ডোম পদে কতগুলি দেখুন, হ্যাঁ ডোম পদের বেলায় 3টি পদ রয়েছে। এই পদের বিজ্ঞপ্তি হচ্ছে নম্বর 12/2020। আচ্ছা, প্রার্থী বাছাই হবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন পরীক্ষার মাধ্যমে। প্রথমে টেস্ট, তারপরে ইন্টারভিউ, তারপরে ট্রেড টেস্ট, মানে কাজ দক্ষতা দেখা হবে। আর বিস্তারিত তথ্য আপনারা ওয়েবসাইটে দেখে নিন, এই ওয়েবসাইটে পেয়ে যাবেন বিস্তারিত তথ্য। কি না, www.mscwb.org। আর দরখাস্ত করতে হবে 15 মে-র মধ্যে, সেই ওয়েবসাইটটি হলো যে ওয়েবসাইট আপনাদের দরখাস্ত করতে হবে, www.mscwb.org। এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে, অবশ্যই যারা আবেদন করবেন অবশ্যই জানেন এখন সবারই একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে। আর রেজিস্ট্রেশন করতে হবে, আর ফিজ হচ্ছে দেখুন এই আবেদন করার জন্য এই পরীক্ষায় 220 টাকা, আর তপশিলী আর প্রতিবন্ধী হলে 70 টাকা। আর যদি আপনারা কেউ চালানের মাধ্যমে দিতে চান তাহলে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় অ্যাকাউন্ট নাম্বারটা দেখে নিন, 00880103-67936, এই অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে 18 মে-র মধ্যে। সবশেষে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নিতে হবে, আর বিস্তারিত তথ্য জানার জন্য আমাদেরকে নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করতে হবে। এছাড়া আমরা প্রথম পাতায় দেখি আরেকটি খবর রয়েছে, রেলওয়ে গ্রুপ ডি ও NTPC অনলাইন টেস্ট এবছরের শেষে। আপনারা অনেকেই রেলওয়ে গ্রুপ ডি
ফর্ম ফিল আপ করে যাচ্ছিলেন এবং এনটিপিসির পরীক্ষাও দেবেন বলে স্থির করেছিলেন, তাদেরকে জানাই যে রেলে গ্রুপ ডি এর পরীক্ষাটি এখন নতুনভাবে শিডিউল করা হয়েছে এবং যেটি টেস্ট জুন মাসের দিকে হওয়ার কথা ছিল সেটি আর জুন মাসে কখনোই হবে না, কারণ আপনারা জানেন বর্তমানে যা পরিস্থিতি করোনা সংক্রান্ত জন্য। ফলে এই টেস্ট হবে যেটা আশা করা হচ্ছে যে কলকাতা আরআরবি সহ কলকাতা রিক্রুটমেন্ট বোর্ড, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ অন্যান্য সমস্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষাগুলো রেলওয়ে গ্রুপ ডি বছরের শেষ নাগাদ হতে পারে। খবরটা একবার দেখে নিই, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ সারা ভারতের প্রায় 17টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ও বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি প্রায় 150,000 শূন্য পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার টেস্ট জুন মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ জুন মাসের মধ্যে আর কোনো সম্ভাবনা নেই, সেটি বছরের শেষের দিকে হবে। আর অন্যদিকে দেখুন, এরপরে বিস্তারিত বলা হচ্ছে দুইয়ের পাতায় বলছে পুরো সময় 15 চাকরি, কলকাতা পুর নিগমে কাজের জন্য সার্জেন্ট পদে 15 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন, শরীরে মাপজোক হতে হবে লম্বায় অন্তত 5'7", বুকে এবার দেখুন 6'5", এই যে বুকের ছাতি অন্তত 34", বয়স হতে হবে 1/1/2020 হিসেবে 18-39 বছরের মধ্যে, তপশিলী প্রতিবন্ধী ওবিসি আর পুরসভা কর্মরতরা যথারীতি বয়সে ছাড় পাবেন। পে লেভেল হচ্ছে 11, শূন্যপদ 15, জেনারেল 7, জেনারেল মেধাবী খেলোয়াড় 1, তপশিলী জাতি 3, তপশিলী উপজাতি 1, ওবিসি এ ক্যাটাগরি 2, ওবিসি বি ক্যাটাগরি 1। এই পদের অ্যাডভার্টাইজ নাম্বার 05/2020। প্রার্থী বাছাই করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, প্রথমে লিখিত পরীক্ষা হবে কলকাতায়, সফল হলে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে। আর এই সময় এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা এই ওয়েবসাইট www.msc.wb.org এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। দরখাস্ত করতে হবে অনলাইনে 15 দিনের মধ্যে, এবং যে ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দরখাস্ত করতে হবে সেটি হলো www.msc.wb.org। এর জন্য অবশ্যই আপনাদের বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। আপনারা এখানে ফিজটা দেখে নিন, আবেদন করার জন্য 220 টাকা লাগবে জেনারেল প্রার্থী হলে, আর তপশিলী এবং প্রতিবন্ধী ইনাদের জন্য 70 টাকা। এরপর আমরা অন্য একটি খবর দেখে নিই, এবার দেখুন এটি খুব গুরুত্বপূর্ণ খবর, যে কিন্তু আমরা জানি কলেজের শিক্ষাবর্ষ শুরু হয় জুলাই মাসে নাগাদ, কিন্তু এবছর করোনার প্রভাবে সারা দেশে পরীক্ষা তথা শিক্ষা ব্যবস্থা একদমই স্তব্ধ হয়ে রয়েছে। তাই ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন তারা ঠিক করেছে মোটামুটি কি না জুলাইয়ের শেষে, জুলাইয়ের বদলে সেপ্টেম্বর দিক নাগাদ কী করতে হবে না নতুন শিক্ষাবর্ষ হয়তো তারা শুরু করতে চলেছে, এইটা একটি খবর রয়েছে এখানে। এরপর আপনারা দেখে নিন যে কেন্দ্রীয় সংস্থা 169 অ্যাপ্রেন্টিস, হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড HEC ট্রেনিং ইনস্টিটিউট গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসাবে 169 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডে আবেদনযোগ্য একটু দেখে নিন, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য সিভিল, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল, প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল, মেটালার্জিক্যাল, সেক্রেটারিয়াল, প্র্যাকটিস অ্যান্ড অ্যাকাউন্টস ইত্যাদি বিভিন্ন পদের জন্য এগুলো হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং সার্ভিস শিক্ষা, এবার এখানে দেওয়া রয়েছে কোন পদের জন্য কত শিক্ষাগত যোগ্যতা দরকার। এবার আমরা দ্বিতীয় পদে চলে যাই, সেক্রেটারিয়াল প্র্যাকটিস অ্যান্ড অ্যাকাউন্টস এই সমস্ত পদের জন্য আপনাদের কী করতে হবে, প্র্যাকটিস 8টি, এখানে কোন পদে কতগুলো সিট দেওয়া রয়েছে আমরা দেখে নিই। হ্যাঁ, বয়সটা হতে হবে 29/2/2020 হিসেবে 18-30 বছরের মধ্যে, 1 বছরের প্রথমে ট্রেনিং হবে, স্টাইপেন্ড হিসাবে 9,000 টাকা দেওয়া হবে অ্যাপ্রেন্টিসদের, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের, আর টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের স্টাইপেন্ড হিসাবে 8,000 টাকা করে দেওয়া হবে। প্রার্থী বাছাই হবে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে পাওয়া নম্বরের দেখে, দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের প্রথমে মেধা তালিকা তৈরি হবে, তারপর কাউন্সিলিং হবে, কবে কোথায় কাউন্সিল হবে তা ওয়েবসাইটে জানতে পারবেন, তারপর ডাক্তারি পরীক্ষা, অবশ্যই ফিজিক্যাল ফিটনেস দেখা হবে। আচ্ছা, দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে, সেই ফর্মটি দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। দেখুন ওয়েবসাইটে লেখা রয়েছে www.heceltd.com। যখন পরীক্ষা ফি দরখাস্ত ডাউনলোড করবেন, যখন দরখাস্ত পাঠাবেন, তখন 500 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডের অনুকূলে, ও পেয়েবল অ্যাট লিখবেন রাঁচি, অর্থাৎ হেভি
ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড এর অনুকূলে একটা 500 টাকা ডিমান্ড ড্রাফট আমাদেরকে কাটতে হবে যে কোনো ব্যাংক থেকে, এবং পেয়েবল অ্যাট রাঁচি লিখতে হবে আমাদের। তপশিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না। দেখুন, এখানে বলা হচ্ছে যে সরকারি আইটিআই কোর্সে ভর্তি শুরু হতে চলেছে। আপনারা যারা সরকারি আইটিআই কোর্সে ভর্তি হবেন, 121টি সরকারি আইটিআই, আইটিসি বা জুনিয়র পলিটেকনিক বা পিপিই সরকারি আইটিআইতে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের অনুমোদন রয়েছে, এবং সেগুলোতে ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমে প্রায় 44টি ট্রেডের সার্টিফিকেট কোর্সে ভর্তির ফর্ম দেওয়া আবার শুরু হয়েছে। এই সংক্রান্ত দুটো ক্যাটাগরি রয়েছে, এম গ্রুপ এবং ই গ্রুপ। ই গ্রুপের জন্য ক্লাস 8 পাস ছেলেমেয়েরা যে সমস্ত টেস্টের জন্য মানে ট্রেডের জন্য আবেদন করতে পারবেন সেটি দেখবেন, আর এম গ্রুপের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যে সমস্ত বিষয়ে আবেদন করতে পারবেন সেটি এখানে দেখুন। এখানে একটি খবর রয়েছে যে 7 অপারেটর, স্টেনো ও অ্যাসিস্ট্যান্ট, ভাগলপুর স্মার্ট সিটি লিমিটেড অ্যাকাউন্ট্যান্ট অফিস এক্সিকিউটিভ কাম অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ও কম্পিউটার অপারেটর পদে 7 লোক নিচ্ছে। উচ্চ মাধ্যমিক 5টা ডিসিএ এডিসিএ কোর্স পাস হলে আর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কম্পিউটার অপারেটর পদের জন্য যোগ্য। পারিশ্রমিক মাসে 20,000 টাকা, শূন্যপদ 3টি। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটার ও শর্ট হ্যান্ড জ্ঞান থাকলে স্টেনোগ্রাফার পদের জন্য যোগ্য। পারিশ্রমিক মাসে 25,000 টাকা, শূন্যপদ 1টি। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটারের জ্ঞান থাকলে অফিস এক্সিকিউটিভ কাম অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য। পারিশ্রমিক মাসে 30,000 টাকা, শূন্যপদ 2টি। বিকম বা এম কম পাস কোর্স পাশরা ট্যালি প্যাকেজের জ্ঞান থাকলে অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য যোগ্য। এমবিএ বা পিজিডিএম কোর্স পাশরাও যোগ্য। পারিশ্রমিক মাসে 35,000 টাকা, শূন্যপদ 1টি। ওপরের সব ক্ষেত্রেই বয়স হতে হবে 35, অ্যাকাউন্ট্যান্ট পদের বেলায় 40 বছরের মধ্যে। আগ্রহী প্রার্থীরা পুরো বায়োডাটা ইমেল করবেন এই নাম্বারে, এই ইমেল আইডিতে দেখুন, info@smartcitycitybhagalpur.org। এছাড়াও যাবতীয় প্রমাণপত্র সহ দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়, চিফ এক্সিকিউটিভ অফিসার CEO ভাগলপুর স্মার্ট সিটি ভাগলপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ক্যাম্পাস কাচ্চন ক্যাম্পাস ভাগলপুর বিহার 812001। এইবার আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত আপনারা করতে পারবেন সেইটা একটি তালিকা। দেখুন, এখানে দেখানো রয়েছে পুর নিগম সাব ইউনিট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা, শূন্যপদ হচ্ছে 79, শেষ তারিখ 15/5/2020, ওয়েবসাইট হচ্ছে এটি। পুর নিগমে ফিল্ড ওয়ার্কার 8 পাস, শূন্যপদ 25টি, শেষ তারিখ 80, ওয়েবসাইট হচ্ছে MSCWB.org। পুর নিগমে ফার্মাসিস্ট নার্স পেশাগত, শূন্যপদ 5টি, 15 মে হচ্ছে শেষ তারিখ, MSCWB.org। পুর নিগমে সার্জেন্ট উচ্চ মাধ্যমিক পাস, শূন্যপদ 15টি, 15/5/20 হচ্ছে শেষ তারিখ, ওয়েবসাইট MSCWB। পুর নিগমে মজুমদার, এগুলো সব পুর নিগমে শিক্ষক HS পেশাগত যোগ্যতা। পুর নিগমে পরিবেশ বন্ধু, এটা হচ্ছে 15 মে অবধি শেষ তারিখ। UGC নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার, এটা কোয়ালিফিকেশান লাগবে মাস্টার ডিগ্রি, এটাও 15 মে শেষ তারিখ। UGCSIR নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার মাস্টার ডিগ্রি, এটাও 15 মে শেষ তারিখ। ওয়েবসাইট হচ্ছে www.ntanet.nic.in। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও কর্মসংস্থানকে কেন্দ্র করে। আশা করি আপনারা এখন সবাই লকডাউনের মধ্যে রয়েছেন, আপনাদের কাছে হয়তো ঠিকমতো কর্মসংস্থান পৌঁছবে কি পৌঁছবে না আমি বুঝতে পারছি না, তাই আপনারা বেশি বেশি করে আমার এই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে করে সবাই যারা এই জীবিকা বা জীবিকা সংক্রান্ত পত্রিকা কর্মসংস্থান নিয়ে নিয়মিত পড়াশোনা করেন তারা যাতে আমার ভিডিওগুলি দেখে উপকৃত হয়। তার জন্য ভিডিওটিকে আপনারা শেয়ার করুন, লাইক করুন, কোনোরকম অভিযোগ বা কোনোরকম জিজ্ঞাসা কিছু থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন লকডাউন চলছে, তাই আপনারা বাড়িতে থাকুন, অযথা বাইরে বেরোবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।